জায়গাটা দেখে নাও, জায়গাটা সম্বন্ধে সে মরে যায় এখানে, ওই জন্য যেখান থেকে যায় তারপর থেকে বলে তার আত্মা এখানে থাকে, আর জলের বোতল বিড়ি সিগারেট যা থাকে এগুলো এখানে দিয়ে যায়। সারচুতে তো খুবই ঠান্ডা, রাত্রেবেলা 1°0° টেম্পারেচার চলে এসেছিলো, এত ঠান্ডা। লাদাখ গেলে একটু গরম পাবো, এখান থেকে লাদাখ আর 250 কিলোমিটার। এই দেখতে পাচ্ছ জায়গাটা, একটু দেখে নাও। এখন টাইম হয়ে গেছে 5:30 সকাল, আর আমার ট্রেনটা দেখো কোথায় ছিল। এই যে ট্রাক ভাই সাহেব, এদের সাথে আমি কালকে এসেছিলাম, এটা লিফ্ট দিছিল, এরা পুরো লে পর্যন্ত যাবে। তো কালকে রাত 9টার সময় এসেছিলাম এই ওই জায়গায়, এটা সারচু। ওই সামনে দেখতে পাচ্ছি কিছু ধাবা টাবা আছে, ব্যাস এটুকুই, কোনো ঘর ফর নেই, এটাই সারচু। আর দেখো দুটো ট্রাকের মাঝখানে আমার ট্রেনটা দেখো। কালকে রাত্রে এনেছিলাম, এখনও খোলা হয়নি। আর বাইরে বৃষ্টি ফোটাচ্ছে, হালকা ফুলকা বৃষ্টি ফোটাচ্ছে, আর পুরো কুয়াশায় ঢাকা, ঠান্ডা খুব, দেখতে পাচ্ছ। আমার হাত ফাত পুরো ঠান্ডা হয়ে আসছে, জমে আসছে, এত ঠান্ডা। এখন সময় হয়ে গেছে 5:24। তো বন্ধুরা, সকাল 7টা বেজে গেছে, আমরা যাত্রা শুরু করে দিয়েছি সারচু থেকে লেহের দিকে। তো আজকে সারাদিনটা এই রোড জার্নি করবো, আর চারিদিকে দেখতে পাচ্ছি শুধু ভ্যালি আর ভ্যালি, একটা গাছও কোথাও নেই, চারিদিকে দেখো শুধু ভ্যালি আর ভ্যালি। তো আজকে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। তো স্যার জি, লে তক আজ শাম তক পৌঁছ যায়েঙ্গে? পৌঁছ যায়েঙ্গে, শাম তক পৌঁছ যায়েঙ্গে। আচ্ছা, তো সন্ধ্যের ভিতরে পৌঁছে যাব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। জায়গাটা শুধু দেখো, এই যে দেখো বোতল রাখা আছে, প্রচন্ড খালি বোতল। এই জায়গাটা সম্বন্ধে আমি পরে বলছি তোমাদের, শুধু জায়গাটা দেখে নাও আগে। জায়গাটা দেখে নাও, জায়গাটা সম্বন্ধে আমি বলছি। আঙ্কেল জি, জায়গাটার নাম কে? ইসকা বাই মোড, বাই গেঞ্চি, বাই গেঞ্চি বলতে হয়। বাই গেঞ্চি। আচ্ছা, এই জায়গা কে বারে মে থোড়া বতাইয়ে, থোড়া ইস জায়গা ক্যা হুয়া থা? इधर थोड़ा सा वो गाड़ी के नीचे आ गया था बंदा है। अच्छा। हाँ, वो गाड़ी को पत्थर लगा रहा था। हाँ। और गाड़ी पीछे पत्थर से ऊपर होके आई और इसके ऊपर गाड़ी आ गई और उसको छोड़ के चला गया था। हाँ, इसको छोड़ के चला गया, ऐसे साइड में रखा और इसको छोड़ के चला गया। अच्छा। तो बंधुरा, এইখানে একটা গাড়িতে যখন যাচ্ছিল, তো গাড়ির যে সাথে থাকে সে হচ্ছে পাথর দিচ্ছিল, আর পাথর দিতে গিয়ে তার গাড়ি তার পায়ের উপর দিয়ে চলে যায়। আর যাওয়ার সময় এবার দুটো পা পড়ে যায়, এবার ড্রাইভার তাকে ফেলে দিয়ে চলে যায়, আর ঠান্ডায় সে মরে যায় এখানে। ওই জন্য যেখান থেকে যায় তারপর থেকে বলে তার আত্মা এখানে থাকে, আর জলের বোতল বিড়ি সিগারেট যা থাকে এগুলো এখানে দিয়ে যায়। এই জায়গাটার নাম হচ্ছে কানেক্টার। হ্যাঁ, কানেক্টার কি বলতে, না কানেক্টার বোর্ড, কানেক্টার বোর্ড। একটা জায়গায় ব্রেক নিয়েছি, জায়গাটার নাম হচ্ছে হুইস্কিনালা, দেখতে পাচ্ছ। শুধু উপত্যকার উপত্যকা, ভ্যালি আর ভ্যালি, আর কিচ্ছু নেই এখানে, কোনো জলও নেই। কিছু দোকান আছে, তো বিস্কিট কিনে খাচ্ছি, 10 টাকা বিস্কিট, 15 টাকা। বুঝতে পারছো, পাহাড়ের উপরে হলে হবেই, দাম 5 টাকা বেশি। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে
এখানে অক্সিজেন লেভেলও কম, কারণ গাছপালা কিচ্ছু নেই, দেখতে পাচ্ছ শুধু ভ্যালি আর ভ্যালি, বড় বড় পাহাড়। বন্ধুরা এখন সময় হয়ে গেছে 9:51, আর দেখতে পাচ্ছ পাহাড়ের ওই যে টপ সব গাড়িগুলো আসছে ওই ধীরে ওপর থেকে ঘুরে ঘুরে আসছে, এসে আবার ওপর দিকে চলে যাচ্ছে, মাঝখানে একটা ভ্যালি জায়গা সেখানে। তা আমি ঘুমিয়েছিলাম, আমি জানি না আমি কোন দিক থেকে এসেছি কোন দিকে যাব, হয় ওই ওপর থেকে এসেছি এইদিকে ওই ওপরে যাব, আর নইলে ওই ওপর থেকে এসেছি এদিকে যাব। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি এসে দেখি এখানে থেমে থেমে আছে গাড়ি। আজকে সারা দিন এখানে গাড়িতে জার্নি করতে হবে সারা দিন, কারণ লেতে পৌঁছাতে এখান থেকে এখনও 200 কিলোমিটারের আশপাশে আছে লে। 50 কিলোমিটার কভার করেছি সকাল থেকে, সকাল 7টার সময় তো বেরিয়েছি, সবে 2 ঘন্টা জার্নিং করেছি, তো সন্ধ্যের ভিতরে লে পৌঁছে যাবো আরামসে। তো
তো বন্ধুরা আমরা চলে এসেছি সব থেকে উপরের টপে, মানে এর উপরে আর কোথাও টপ নেই, এরপর থেকে নিচে আছি, দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে সব থেকে উপরের টপ লাদাখ যাওয়ার পথে। এখান থেকে 110 কিলোমিটার বাকি লাদাখ। তাল নাংরা নাম কি বলা? টাং নাংলা। এটাই হচ্ছে সব থেকে উপরের টপ, এরপর থেকে আবার নিচে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমার পিছনে ট্রাক দাঁড়িয়ে আছে, আর এই সামনে এটা হচ্ছে তোমার, এখন বাজে 8:40, 7:40, 8টার সময় তোমার ইয়ে দেবে, পারমিশন দেবে, কারণ সামনে মার্কেট আছে। তো এই মার্কেটের, ওই যে মার্কেটে ভিড় লেগে যাবে, ওই জন্য সমস্ত ট্রাক, দেখতে পাচ্ছ সমস্ত ট্রাকগুলো সব এখানটা দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, 8টার সময় ছাড়বে। তো 8টা পর্যন্ত ওয়েট করতে হবে, এসে গেছে 10-15-20 মিনিট আগে চলে এসেছি, তো এখানে ওয়েট করতে হবে 8টা পর্যন্ত, তারপর 8টার সময় ছাড়বে। তো এখান থেকে এখনও 50 কিলোমিটার বাকি আছে তোমার হচ্ছে লে শহর। আর আজকে আমরা সকালে যেখান থেকে বেরিয়েছি ওখান থেকেই পুরো শুরু হয়ে গেছে জম্মু কাশ্মীর, মানে লে, ওটা হিমাচল লাস্ট ওটাই। আর নেটওয়ার্ক ওই পর্যন্ত এসেছিলো, আর তারপর আর কোথাও নেটওয়ার্ক নেই। এখানে টাওয়ার সামনে দেখা যাচ্ছে, বাট ওটা বলছে কি ওটা প্রিপেড যাদের তাদের চলবে না, পোস্টপেড যাদের সিম তাদেরই চলবে। তো লে তো সম্ভবত চলবে না, লে লাদাখ জম্মু কাশ্মীর, তো দেখি
কোনো ব্যবস্থা করতে পারি কিনা বা সিম টিম নতুন নিতে পারি কিনা ওখানে গিয়ে কথা বলবো। তো আজকে হয়তো রাত হয়ে যাবে, রাত 10টা করে বেজে যাবে যেতে, তো কালকে সকালে গিয়ে লে মার্কেটটা তোমাদের ঘোরাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, আর কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগবে, কী কী দেখতে ভালো লাগে সেগুলো কমেন্ট করে জানাবে, তোমাদের পার্সোনাল কিছু মতামত থাকলেও কমেন্ট করবে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো।